শিক্ষার্থীদের দখলে নারায়ণগঞ্জ শহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তল নারায়ণগঞ্জ, নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে নারায়ণগঞ্জের সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে গেছে, বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যানবাহন চলাচল। শনিবার সকাল 11:30 নগরীর 2 নম্বর রেলগেট থেকে মিছিল নিয়ে চাষাড়ে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিজয় স্তম্ভের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়েছে। তারা উই ওয়ান জাস্টিস, শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিব না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে সহ বিভিন্ন স্লোগানের প্রকম্পিত করে তোলে চাষাড়া এলাকা। এ সময় চাষাড়ার মোড়ে বিজিবির গাড়ি শিক্ষার্থীরা আটকে দিলে শিক্ষার্থীদের সাথে সহমর্মিত জানিয়ে স্থান ত্যাগ করে বিজিবি।